বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ আজকে ভোট প্রচার করতে যান বরানগরে তিনি ডোর টু ডোর করছেন মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষের কাছে গিয়ে আবেদন রাখছেন যে ভোট বিজেপিকে ভোট দেওয়ার জন্য কিন্তু তৃণমূলের অস্বস্তি দেখুন এতে কিন্তু তৃণমূলের প্রচুর অস্বস্তিতে হচ্ছে তৃণমূল চাইছে না যে সজল ঘোষ মানুষের কাছে যাক ভোট প্রচার করুক এবং মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারুক সেই জন্য বরানগরের কাউন্সিলর তিনি চায়ের দোকানে বসে রয়েছেন এবং সজল ঘোষ যখন সেখানে গিয়ে ভোট প্রচার করছেন এবং ভোটের জন্য আবেদন করছেন তখন কাউন্সিলার সাধারণ মানুষ হিসাবে বসে সজল ঘোষকে কীভাবে আক্রমণ করছেন আমি সেটা আপনাদের দেখাতে চাইব আমাদের ভিডিওতে দেখুন সেই ভিডিওটি

শুনলেন তো সজল ঘোষকে বিভ্রান্ত করার জন্য এলাকার কাউন্সিলর কিরকম ভাবে চেষ্টা করছেন কারণ তিনি চানই নাকি সজল ঘোষ মানুষের কাছে পৌঁছান মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করুক ভোট প্রচার করার অধিকার প্রত্যেকটা প্রার্থীর আছে প্রত্যেকটা প্রার্থী তাদের নিজের ভোট প্রচার করতে চাইছে কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেস চাইছে না কোনো জায়গাতেই যাতে বিজেপির প্রার্থী ভোট প্রচার করতে পারে দেওয়াল লিখতে পারে এই নিয়ে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে প্রচেষ্টা করা হচ্ছে বিভিন্ন তৃণমূলের সন্ত্রাস চালিয়ে তৃণমূলের গুন্ডাদের দ্বারা সন্ত্রাস চালিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে আমরা দেখালাম সজল ঘোষ আজকে বরানগরে তিনি ডোর টু ডোর যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রচার করতে চাইছেন কিন্তু সেখানে কাউন্সিলার রাস্তায় দাঁড়িয়ে তাকে আটকানোর চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি কোথায় ভয় পাচ্ছেন তিনি ভয় পাচ্ছেন যে আগামী দিনে এই বরানগর সিটটা যদি তৃণমূলের হাত থেকে চলে যায় কারণ তাপস রায়ের বরানগরের সিট বিধায়ক ছিলেন সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে জয়েন করে উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে তৃণমূল কংগ্রেস ভাবছে যে যেমন করেই ওই সিটটা নিজের দখলে রাখা যায় মানুষ ক্ষিপ্ত হয়ে আছে মানুষের কাছে পৌঁছলে যদি আসল সত্য বেরিয়ে যায় এবং ভোটটা যদি বিজেপির পরে চলে যায় তাহলে আগামী দিনে এই সিটটা হারিয়ে ফেলবে তৃণমূল কংগ্রেস তাই কাউন্সিলারকে দিয়ে ভয় দেখানো হচ্ছে এক প্রকারে বিভিন্ন রকমভাবে বাধার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানান আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স নমস্কার